আমরা 40 বছর গেলে যৌবন কমতে থাকে, শক্তি কমতে থাকে, রক্ত ঠান্ডা হইতে থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে, আপনার এই শারীরিক কন্ডিশন দুর্বল হইতে থাকে। একসঙ্গে জাপানি গাড়ি দেখবেন, নতুন নতুন আনলে খুব চমৎকার দেখা যায়, এরপর 10-12 বছর পর এটা দিন দিন এটার এটার নার্ভ দিল, এটার লাইনে প্রবলেম হয়, এটার এখানে তার ফুসে গেছে, এটার এ বাড়িতে খুলে দিতেছে, এ বাড়িতে জ্বালাই করতে হইতেছে, এটা দুর্বল হয়ে গেছে, এটা জং পড়ে গেছে। ঠিক মানুষের শরীরটা এরকম, 40 বছর পার হয়ে গেলে এখানে জং ধরছে, এখানে নাক বলটু ঢিল হয়ে গেছে গা, এখানে সরটু ঢিল হয়ে গেছে গা, এখানে রক সুটে অন্য দিকে ঘুরে গেছে গা, এখানে ঘাড় ঘুরে গেছে গা, এখানে ব্যথা শুরু হয়েছে, গ্যাস্ট্রিকের প্রবলেম, চোখে কম দেখে, স্মৃতিশক্তি কমে গেছে, এই জন্য 40 পার হয়ে মানুষের জিন্দগি দিন দিন ফেল কমতেই থাকে। এটা আর ফিরে পাবে না, 40 বছরের পরে আর 40 বছরের আগের জীবন আপনি ফিরে পাবেন। আপনি যত ডায়েট কন্ট্রোল করেন আর প্রতিদিন এক্সারসাইজ করেন কাজ হবে না, ওই 40 বছরের আগে যে সামর্থ্য আপনার আছে এটা আর ফিরে পাবেন। জিন্দেগি তোর জাইরে পাখি দিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় পাখি দিয়া ও আদমরে কামিনি রই কুলেছে কান্ধমেতে রইলি তুই, কামিনি মানে রাত্র, ও আদমরে কামিনি রই কুলেছে কান্ধমেতে রইলি তুই, সারা দেশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটাচারি সমন জানি গিয়াছে কুরিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ কোরআনে বলে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব মরণ আসার আগে খরচ করো, বান্দা যখন আল্লাহর রাস্তায় না চলে মৃত্যু এসে যায় হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, ওই দিন মানুষের বলবে আল্লাহ আমাকে পৃথিবীতে আবার পাঠাও আবার পাঠাও আবার পাঠাও, সব দেখা আল্লাহ আমি বেশি বেশি করে সাক্ষা করবো, ও আকুমিন আমি তোমার অলিদের সঙ্গী হব, অলিদের দলভুক্ত হব, আল্লাহ পাঁচ সাত দেখা বেশি বেশি করে সাক্ষা করবো, ও আকুমিন আমি নেককারদের সঙ্গী হয়ে যাব, নেককারদের অন্তর্ভুক্ত হব দলভুক্ত হব। আল্লাহ বলেন বলেই ওয়াকিদাল্লাহু নফসান ইযা জাআ আযালুহা, বান্দার একবার চলে গেলে ফিরে আসার সুযোগ নাই, পৃথিবীতে একবার আসলে চলে যেতে হবে তোমার, চলে যেতে হবে তোমার, একবার এসেছ আবার তুমি চলে যাবে, কিন্তু একবার যদি চলে যাও ফিরে আসার আর কোনো সুযোগ নাই, ফিরার আর সুযোগ নাই, ফিরার আর সুযোগ নাই।
এই জন্য আমাদের যে বয়স চলে যায় এই বয়স আর ফিরে আসে না। কেউ বলে হুজুর বয়স বাড়তেছে না বয়স বাড়ে না বয়স কমে যায়। আজকের মাননীয় সভাপতি মহোদয় বয়স প্রায় 60 বছর কাছাকাছি হয়ে গেছে, বলে ওনার হায়াত যদি বাকি 80 বছর থাকে 60 বছর যদি পার হয় বাকি আছে মাত্র 20 বছর। আমি ফরিদির বয়স 40 সোয়া সোয়া, যদি আমার জীবনীতে বাকি হয় 60 বছর বাকি আছে মাত্র 20 বছর, অর্থাৎ আমার বয়স 40 বছর শেষ হয়ে গেছে। জিন্দেগি তোর যাই রে পাখি দিয়ার সোনা, জিন্দেগি তোর যাই পাখি দিয়া।